হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস আর এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ রাত আটটার স্পেশাল জিকে এ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকে আমাদের সেট নাম্বার সিক্সটিনে আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু বাছাই করা জি এর প্রশ্নগুলো যেগুলো লাস্ট টেন ইয়ার্সের বিভিন্ন চাকরি পরীক্ষাতে বারংবার এসেছে এবং যেগুলো তোমাদের আপকামিং এসএলএসটি পিটি পরীক্ষার জন্যে খুব বেশি ইম্পর্ট্যান্ট এবং তোমরা যারা পিটি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছো তাদের কিন্তু অলরেডি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের অফিসিয়াল সিলেবাস অনুযায়ী সেই সিলেবাসের ডিসকাশান এবং তোমরা কোন বই থেকে কোনটা পড়লে সবচেয়ে ভালোভাবে তোমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারবে পরীক্ষার জন্য তার কিন্তু বিস্তারিত লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে দিয়েছি সেখান থেকে তোমরা কিন্তু সেই লিঙ্কটা থেকে গিয়ে তোমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে নিতে পারবে যেটা তোমাদের খুব হেল্পফুল হবে তো আজকের সেটার প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ কি বলেছে ইংরেজরা ভারতে কোথায় প্রথম তাদের ফ্যাক্টরি নির্মাণ করেছিল ইংরেজরা কিভাবে তাদের বা কোথায় প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেছিল বোম্বে সুরাট সুতানটি নাকি মাদ্রাজ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি সুরাট সময়কালটা কত ছিল সময়কালটা ছিল ষোলোশো তেরো খ্রিস্টাব্দ এবং কার সময় হয়েছিল মুঘল বাদশাহ জাহাঙ্গীরের মুঘল বাদশাহ জাহাঙ্গীর এবং মনে রাখবে জাহাঙ্গীর কিন্তু ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে তার পিতা আকবরের মৃত্যুর পর সিংহাসন লাভ করেন এবং পরবর্তীতে জাহাঙ্গীরের বর্তমান অবস্থাতেই তার স্ত্রী নূরজাহান যার আসল নাম মেহেরুন তিনি কিন্তু শেষমেশ সেই সাম্রাজ্য পরিচালনা করেছেন দীর্ঘদিন এবং এই জাহাঙ্গীরেরই দেওয়া ফরমান অনুযায়ী ইংরেজরা কিন্তু সুরাটে তাদের প্রথম বাণিজ্য কোঠে নির্মাণ করেছিল এরপর তোমরা আরও একটি ফরমানের উল্লেখ পাবে ফারুক ফরমান সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে যেটা ব্রিটিশদের খুব হেল্প করেছিল কিসে তাদের কলকাতার এরিয়াতে অর্থাৎ বাংলাতে বিনা শুল্কে বাণিজ্য করার যে একটা পারমিশন সেটা কিন্তু পেয়েছিলো তো এই ফরম্যানগুলো কিন্তু কবে কে দিয়েছে এবং কী তার বৈশিষ্ট্য কী তার গুরুত্ব সেটা কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে নেক্সট চলে আসবো প্রশ্ন নম্বর দুই ভাস্কো দ্য গামা ভাস্কো দ্য গামা কবে ভারতে পদার্পণ করেন যেমন প্রশ্নটা সোজা তেমন প্রশ্নটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কিন্তু বারংবার রিপিট হতে দেখা গেছে তো সঠিক উত্তর কী হবে এবং তারপরে আমরা আলোচনা করব কোথায় তিনি এসেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে তোমরা প্রত্যেকেই সঠিক উত্তরই দিয়েছ অপশান নাম্বার এ অষ্টনব্বই নাইনটি এইট তিনি কিন্তু পর্তুগাল থেকে এসেছিলেন পর্তুগিজ একজন তিনি নাবিক ছিলেন সেই সময়কার পর্তুগালের রাজার অনুমতি অনুযায়ী তিনি চোদ্দোশো সপ্তানব্বই সালে তার যাত্রাটা শুরু করেন সপ্তানব্বইয়ের ফোর্থ জুলাই তিনি কিন্তু সেই যাত্রাটা কিন্তু শুরু করেছিলেন এবং লিসবন থেকে কনসেস্টু জাহাজে তার জাহাজের নামটা হচ্ছে কন্টেস্কু ঠিক আছে জাহাজের নামটা লিখে রাখতে পারো এটা কনটেস্কু জাহাজ এই প্রশ্নটা আসতে দেখিনি আমি কোথাও তবুও আসতেই পারে জাহাজের নামটা ছিল কন্টেস্কো সে কন্টেস্কো জাহাজে করে তিনি রওনা দেন এবং উত্তমাসা অন্তরীপ ঝড়ের অন্তরীপ ইত্যাদি তোমরা ছোটোবেলা পড়েছো সেই উত্তমাসা অন্তরীপ হয়ে ফোরটিন নাইনটি এইটের সেভেনটিন্থ অফ মে সতেরোই মে তিনি কিন্তু ভারতবর্ষে এসে পৌঁছান কোথায় মালাবার উপকূলের কালিকট বন্দরে মালাবার উপকূলের কালিকট বন্দরে ঠিক আছে তাহলে অনেকগুলো বিষয় কিন্তু এখানে জানা হলো নেক্সট প্রশ্ন চলে আসবো নেক্সট প্রশ্নের প্রশ্ন নম্বর তিন বলা হয়েছে বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতবর্ষে এসেছিল বাণিজ্য করার উদ্দেশ্যে দেখো এই গত যে আগের যে প্রশ্নটা করলাম সেই প্রশ্নের মধ্যে এই প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে রয়েছে মনে রাখবে ফরাসি বলো ওলন্দাজ বলো পর্তুগিজ বলো ইংরেজ বলো ডাচ বলো তারা প্রত্যেকে ব্যবসার উদ্দেশ্যে এসেছিল পরবর্তীতে তারা এখানে জাঁকিয়ে বসেছিল এবং ইংরেজদের কথা তো না বললেই নয় তারা তো শুধু জাঁকিয়ে নয় তারা বণিকের মানদণ্ড কি করে রাজদণ্ডে পরিণত হয় সেটার ইতিহাস আমরা প্রত্যেকেই পড়েছি ঠিক আছে তো আগের প্রশ্নটা পর্যালোচনা করলে আমরা বুঝতে পারবো যে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি পর্তুগিজ কারণ এই ভাস্কো দাগামায় প্রথম মানুষ ছিলেন যিনি ইউরোপীয় বাণিজ্য ক্ষেত্রের সাথে ভারতবর্ষের যে মার্কেট বা ভারতবর্ষের যে ব্যবসায়িক বাজার সেটাকে ওপেন করেছিলেন বাণিজ্যের উদ্দেশ্যে কিন্তু প্রথম ভারতবর্ষের এই এরিয়াটা আবিষ্কার হয়েছিল যেখান থেকে তারা এসেছিলেন এবং এই রাস্তাটাকে নির্মাণ করে দিয়েছিলেন ভাস্কো দাগামা ঠিক আছে চলে আসবো প্রশ্ন নম্বর চার প্রশ্ন নম্বর চারে রয়েছে ষোলোশো একুশ খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাটি কোথায় স্থাপন করেছিল ভারতে কোথায় ঘাটি স্থাপন করেছিল ষোলোশো একুশ খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাটি কোথায় স্থাপন করেছিল দেখো এক্ষেত্রে একটা কথা বলি তোমরা কিন্তু কিছুক্ষণ আগেই দেখলে যা আমি একটা প্রশ্ন করছিলাম যে ইংরেজরা ভারতবর্ষের কোথায় প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেছিল সেটা আমি বললাম সুরাটে এবং সময়টা আমি বলেছিলাম ষোলোশো তেরো তাহলে এই প্রশ্নটা আবার একই প্রশ্নটাকে কিন্তু তাহলে বিরোধ করছে ষোলোশো একুশ খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিল এক্ষেত্রে বলে রাখি এই ষোলোশো তেরো এবং ষোলোশো একুশ এই দুটোর মধ্যে কিন্তু বিতর্ক রয়েছে একটা বিতর্কিত এটা তো মনে রাখবে তোমরা যখন পরীক্ষাটা দেবে তখন যদি এই প্রশ্নটা বাই চান্স আসে এবং সময়টা যদি উল্লেখ করতে বলে অপশন দুটো তোমরা একটু চেক করে নেবে ষোলোশো তেরো আছে কি না ষোলোশো একুশ আছে যদিও বেশিরভাগ যারা হিস্টোরিয়ান তাদের মতো ষোলোশো তেরো খ্রিস্টাব্দটাই সঠিক ষোলোশো একুশটা কিন্তু বিতর্কিত ঠিক আছে তো এই পার্টটা কিন্তু অবশ্যই তোমরা একটু দেখে নেবে তো এক্ষেত্রে বলে রাখি যে ষোলোশো তেরো খ্রিস্টাব্দে ভারতের মাটিতে প্রথম বাণিজ্য ঘাটে কিন্তু সুরাটে গড়ে উঠেছিল তারও কিন্তু নথি পাওয়া গেছে সো অপশান নাম্বার বি এখানে আমার হয়ে যাচ্ছে সঠিক উত্তর সুরাটে ঠিক আছে বিতর্কটা যাতে না হয় সেই জন্য কিন্তু দুটো সালকেই এখানে আলোচনা করলাম নেক্সট চলে আসবো প্রশ্ন নম্বর পাঁচ ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র কোথায় ছিল পর্তুগাল থেকে যারা আসতো তাদের কেন্দ্রটা কোথায় ছিল কারণ তাদের তো চোখ খুলে গিয়েছিল তারা ভারতবর্ষে যে ওই মানে প্রসিদ্ধ মশলা এবং সেগুলো আন্তর্জাতিক বাজারের ডিমান্ড এবং তাদের যে মুনাফা বিশাল লেভেলের তারা মুনাফা করছিলো সেই কারণে তারা কিন্তু ভারতবর্ষে তাদের ঘাঁটি তৈরি করে প্রথম তারা কোথায় ঘাঁটি বা প্রধান কেন্দ্র তৈরি করেছিল সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি গোয়াতে ভারতের প্রথম পর্তুগিজদের আগমন তো চোদ্দোশো সালে ঘটে সেটা আমরা জানলাম এবং মনে রাখবে পনেরোশো নয় খ্রিস্টাব্দে ফিফটিন জিরো নাইন খ্রিস্টাব্দে পনেরোশো নয় খ্রিস্টাব্দে বিখ্যাত আলফানসো দা আলবুকার্ক গভর্নর হিসাবে ভারতে আসেন এবং পরের বছর পনেরোশো দশ খ্রিস্টাব্দে বিজাপুরের সুলতানের থেকে তিনি গোয়া দখল করেন পনেরোশো দশ খ্রিস্টাব্দে ঠিক আছে বিজাপুরের সুলতান থেকে গোয়াটা দখল করেন নেন এবং ফাইনালি পনেরোশো তিরিশ সালে পর্তুগিজরা কী করেন পর্তুগিজের রাজধানী কোচিন থেকে গোয়াতে স্থানান্তরিত করেছিল আমি এটা কিন্তু এর আগে আলোচনা করেছি তারা কিন্তু ওই এরিয়াটা তোমরা এখনও যদি বর্তমানে কেউ গোয়াতে যাও বা ওই সাইডটাতে যাও সেখানে পর্তুগিজ লোককে কিন্তু এখনও কম বেশি দেখা যায় চলে আস প্রশ্ন নম্বর ছয় কোন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছিল কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে আমি কথাটা ঠিক করে নিলাম প্রতিবেদনের মাধ্যমে দেখো মেক ক্লেমেনের বলো হান্টার কমিশন চার্টার অ্যাক্ট উডার ডিসপ্যাচ এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমার অধিকাংশই তোমার পাশ্চাত্য শিক্ষার যে প্রসার বা বিস্তার ভারতবর্ষ সেটাকে কিন্তু এগে নিয়ে গিয়েছিল তো বলতে হবে যে কলকাতা বিশ্ববিদ্যালয় যে তৈরি হয়েছিল সেই কলকাতা বিশ্ববিদ্যালয় কিসের সুপারিশ অনুযায়ী তৈরি হয়েছিল সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি উডের ডিসপ্যাচ বা উডস ডিসপ্যাচ এবং যেহেতু কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরির প্রসঙ্গটা চলেই আসলো তাহলে সেই ক্ষেত্রে বলে রাখি আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ ছিল সেই সময়টা যখন কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল এবং এছাড়া বোম্বাই এবং মাদ্রাজে কিন্তু আরও দুটো বিশ্ববিদ্যালয় ছিল আমি আগেই বলেছি ইংরেজদের যে তিনটা প্রেসিডেন্সি ছিল কলকাতা বোম্বে এবং মাদ্রাজ তিনটাতে তিনটা বিশ্ববিদ্যালয় এবং তিনটাতে তিনটে সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল এবং প্রথম সুপ্রিম কোর্ট কলকাতায় হয়েছিল যার প্রথম বিচারপতি ছিলেন এলিজা ইমফে তাই তো চলে আসি পরের নাম্বার নাম্বার সেভেন তোমরা যারা টেলিগ্রামে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও তোমরা বিভিন্ন রকমের ফ্রি ম্যাটেরিয়াল ফ্রি পিডিএফ ইত্যাদি কিন্তু তোমরা টাইম টু টাইম ওখানে পেয়ে যাবে তার পাশাপাশি বিভিন্ন নোটিফিকেশানস তারপর চাকরি পরীক্ষার খবরাখবর এবং এই ইউটিউব ক্লাসের নোটিস কিন্তু তোমরা টাইম টু টাইম সেখানেই পেয়ে যাবে তাছাড়াও কিন্তু ওখানে মর্নিং মোটিভেশন থাকছে প্রতিদিন তোমাদের প্রত্যেকে পড়াশোনায় উদ্বুদ্ধ করার জন্যে নাম্বার সেভেন কোন আইনে ভারতীয়দের শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক এক লক্ষ টাকা বরাদ্দ করা হয় কোন আইন অনুযায়ী খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতীয়দের শিক্ষা বিস্তার করার জন্যে এক লক্ষ টাকা বার্ষিক ক্ষেত্রে বরাদ্দ করা হয় বুঝতে পারছো সেই কোন সময়কার কথা বলা হচ্ছে সালগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে তখন এক লক্ষ টাকার মূল্য কতটা ছিল এখন যদিও একটা এক লক্ষ টাকা দিয়ে একটা মোবাইল কেনা যায় আইফোন কিনতে গেলে এক লক্ষ টাকা লেগেই যায় যাই এটা হচ্ছে অন্য বিষয় তো এই প্রশ্নে সঠিক উত্তর হবে অপশন নাম্বারে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে সনদ পুনর্নবীকরণ আইন আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে এটা হয়েছিল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি বছরে এক লক্ষ টাকা ব্যয় করতে চেয়েছিলো ভারতীয়দের কোন কোন ক্ষেত্রে সেটাও কিন্তু আসতে পারে একটা হচ্ছে লিটারেচার মানে সাহিত্য একটা হচ্ছে সংস্কৃতি বা কালচার এবং আরও একটা হচ্ছে বিজ্ঞান বা সায়েন্স এই তিনটা ক্ষেত্রে কিন্তু এই এক লক্ষ টাকা ব্যয় করা হতো সর্বোপরি ভারতের শিক্ষা ব্যবস্থার জন্য করা হতো পরের প্রশ্নে আসবো নাম্বার এইট অ্যাক্ট থ্রি এইটিন সেভেন্টি ছিল অ্যাক্ট থ্রি এইটিন এটা কি একটা সংস্কার আইন ছিল এটা কি জুরি আইন ছিল জুরি আইনটাকে জুরি আইন হচ্ছে তোমার এখন যেরকম জাজ আমাদের প্রত্যেকের প্রিয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা তো না বললে নয় এখন তিনি কি তিনি একজন জাজ তিনি তার এজাসে যেগুলো কেস আসছেন তিনি নিজে ব্যক্তিগতভাবে সেগুলোর তিনি রায় দিচ্ছেন কিন্তু একটা সময় এমন ছিল যে জাজরা জুরিদের দেওয়ার নিত কয়েকজন জুড়ি মেম্বার থাকতো পাঁচজন ছজন যে কজন থাকতো তাদের প্রত্যেকের ডিসিশন নিয়ে তারপর জাজ কিন্তু জাজমেন্ট পাস করতো ঠিক আছে এটা জুরি আইনের কথা বলছে রাজস্ব আইন নাকি শাসন সংক্রান্ত আইন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার অ্যাক্ট থ্রি এইটিন সেভেন্টি থ্রি ছিল একটি সংস্কার আইন এবং ভারতে অবস্থিত যে খ্রিস্টান সম্প্রদায় ছিল তাদের বিবাহ সম্বন্ধিত আইন ছিল হচ্ছে দ্য ইন্ডিয়ান খ্রিস্টান ম্যারেজ অ্যাক্ট যেটা আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে গড়ে ওঠে এবং যা অ্যাক্ট থ্রি আঠেরোশো নামে বেশি পরিচিত এবং এটাই কিন্তু পরিচিত ছিল এবং তার পাশাপাশি এটা হচ্ছে তিয়াত্তর একটা বাহাত্তর হবে ঠিক আছে এখানে টাইপিং এটা হয়েছে আমি ঠিক করে দিচ্ছি অ্যাক্ট বাহাত্তর বা অ্যাক্ট আঠেরোশো বাহাত্তর নামে পরিচিত পাত্র বা পাত্রীর কোনো পক্ষ খ্রিস্টান হলেই এই আইন বলবৎ হতো এবং জম্মু কাশ্মীর কোচিন মণিপুরে এটি প্রযোজ্য ছিল না ঠিক আছে তারপর আসবে প্রশ্ন নম্বর নয় কে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি কে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি তৈরি করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খাঁ ধন্দ কেশব স্যার উইলিয়াম হান্টার নাকি স্যার আশুতোষ মুখার্জি যাকে বাংলার বাঘ বলা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি ধন্দ কিশোর বা কেশব কারভে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে সময়টা ছিল নাইনটিন সিক্সটিন মহারাষ্ট্রের প্রখ্যাত শিক্ষাবিদ আচার্য ধন্দ কেশব উদ্যোগে পুনাতে ঠিক আছে পুনা ঠিক আছে পুনাতে তিনি কিন্তু এই মতান্তরে কেউ কেউ বলে এটা বোম্বেতেও করেছিলেন ঠিক আছে পুনা এবং বোম্বে অপশন তো আমরা দেখে নেবে স্মার্টলি তিনি কিন্তু এটা প্রথম তৈরি করেছিলেন যেটা নাম ছিল শ্রীমতী নথিবাই থ্যাকার্সে মহিলা বিশ্ববিদ্যালয় ওকে এবং আচার্য ছিলেন রামকৃষ্ণ গোপাল ভান্ডারকার ঠিক আছে রামকৃষ্ণ গোপাল ভান্ডারকার তিনি ছিলেন প্রধান আচার্য সেই সময়কার সেই ইউনিভার্সিটির তারপর আসবে নাম্বার দশ জামিয়া মিলিয়া ইসলামিয়ার জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন ভেরি ভেরি গুরুত্বপূর্ণ বা ভেরি প্রতিষ্ঠাতা ইম্পর্টেন্ট ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বারে ডক্টর জাকির হোসেন ডক্টর জাকির হোসেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র এই মর্মে দাবি জানিয়েছিল যে সরকারি হস্তক্ষেপ মুক্ত মুসলিম বিশ্ববিদ্যালয় দরকার অর্থাৎ যেখানে সরকার রকম হস্তক্ষেপ করতে পারবে না সেই দাবিতে কিন্তু উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এই ডক্টর জাকির হোসেন এবং মাহমুদ হাসান দেওবন্দির নেতৃত্বে এই একটি নতুন ইসলামিয়া অর্থাৎ জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে এবার চলে আসো প্রশ্ন নম্বর এগারো আরও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন নম্বর এগারোতে বলছে কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল দেখো ভারতবর্ষে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা হয়েছিল একের পর এক সে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান কবে হয়েছে কে করেছে ইত্যাদি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল এবং কলকাতাতে ডেভিড হেয়ার রাধাকান্ত দেব প্রমুখ তাদের নিজের প্রতিষ্ঠা কিন্তু এই হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীকালে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এটি প্রেসিডেন্সি কলেজ নামে পরিবর্তন হয়ে যায় অর্থাৎ হিন্দু কলেজ কিন্তু পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজ হয়ে গিয়েছিল ঠিক আছে নেক্সট আছে প্রশ্ন নাম্বার টুয়েলভ কে তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকা রয়েছে বামা বোধিনী পত্রিকা রয়েছে পত্রিকা নিয়েও আমরা ক্লাস করাবো তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বারে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়ের ভাবধারায় অনুপ্রেরণা পেয়ে বা অনুপ্রাণিত হয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর এইটিন থার্টি নাইন অর্থাৎ আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এই তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন পরবর্তীতে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ অর্থাৎ কিছু বছর পর অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় অক্ষয় কুমার দত্তের নামটা তোমরা নিশ্চয়ই শুনেছ তিনি একজন বিশিষ্ট প্রাবন্ধিক ছিলেন ইতিহাস বিষয়ক প্রাবন্ধিক তত্ত্ববিধিনী পত্রিকাও কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন কার সম্পাদনায় অক্ষয় কুমার দত্তের ঠিক আছে নাম্বার থার্টিনে চলে আসি নাম্বার থার্টিনে বলেছে অ্যাংলোবেদিক কলেজ অ্যাঙ্গলোবেদিক কলেজ কে প্রতিষ্ঠা করেছেন অ্যাংলোবেদিক কলেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যাংলো ভেদিক কলেজ কে প্রতিষ্ঠা করেছেন দয়ানন্দ সরস্বতী লালা হংসরাজ আত্রাম পাণ্ডুরাঙ্গা নাকি মহাদেব গোবিন্দ রানাডে তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে আছে অপশন নাম্বার বি লালা হংসরাজ আর্য সমাজের অগ্রগণ্য ব্যক্তি ছিলেন তিনি এবং লাহোরে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেছিলেন অ্যাংলোবেদিক স্কুল পরবর্তীকালে যা কলেজে পরিণত হয় অর্থাৎ ইনিশিয়াল স্টেজে কিন্তু সেটা একটা স্কুল ছিল পরে সেটা একটা কলেজে পরিণত হয়েছিল ঠিক আছে চলে আসি প্রশ্ন নাম্বার ফোরটিন প্রশ্ন নাম্বার ফোরটিনে কী রয়েছে দেখো প্রশ্ন নম্বর ফোরটিনে রয়েছে ব্যাক টু বেদাস অর্থাৎ বেদের দিকে ফিরে চলো বেদের দিকে ফিরে চলো বা ব্যাক টু বেদাস এটা এই স্লোগানটা কে প্রবর্তন করেন লালা হ্যাংসরাজ পণ্ডিত গুরুদত্ত স্বামী দয়ানন্দ সরস্বতী নাকি লালা রাজপথ রায় তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি দাম স্বামী দয়ানন্দ সরস্বতী ব্যাক টু বেদাস বা বেদের দিকে ফিরে চলো এই স্লোগানটি প্রবর্তন করেন পুনরুজ্জীবিতবাদী বা হিন্দু ধর্ম আন্দোলনের অন্যতম প্রবক্তা দয়ানন্দ সরস্বতী তার সকল চিন্তাধারা এবং আদর্শের ভিত্তি ছিল বেদ তাই তিনি কিন্তু এই বিষয়টিকে তুলে ধরেছিলেন তিনি আঠেরোশো সালে আঠেরোশো সালে তিনি আর্য সমাজ আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এই প্রশ্নটা তো আসে আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেছেন ইত্যাদি তো আর্য সমাজ করেছেন স্বামী দয়ানন্দ সরস্বতী কবে আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে নেক্সট আসবে প্রশ্ন নম্বর পনেরো কে সত্যশোধক সমাজ সত্য শোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন বি আর আম্বেদকর গোপাল নারায়ণ গুরু নাকি জ্যোতিবা ফুলে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি জ্যোতিবা ফুলে তিনি আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এইটিন সেভেন্টি থ্রি আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন বর্ণভেদ প্রথা উচ্চবর্ণ নিম্নবর্ণ এবং যারা পিছিয়ে পড়া সমাজে তাদের শিক্ষা বিস্তার ঘটানো ইত্যাদি বিষয়ে কিন্তু তিনি উদ্যোগী হয়েছিলেন এই সমাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে নাম্বার ষোলোতে বলছে কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে পরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ এটা ঠিক আছে পেরিয়ার নামে পরিচিত ছিল বা জনপ্রিয় ছিল কোন সমাজ সংস্কারক বা কোন সমাজ সংস্কারককে পেরিয়ার নামে অভিহিত করা হতো তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ ইভি রামস্বামী নায়িকার কেন বলা হতো সেটা আমরা জেনে নিই পেরিয়ার নামে তো তাকে করা হতো তিনি ছিলেন তামিলনাড়ু অঞ্চলের একজন বিখ্যাত সমাজসেবক যিনি সমাজের নিম্নবিত্ত মানুষের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠানে বিভিন্নভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন তিনি যারা পিছিয়ে পড়া জাতি যাদের যারা ব্যাকওয়ার্ড ক্লাসেস তাদের সমান অধিকারের জন্য কিন্তু একটা আত্মসম্মান আন্দোলন গড়ে তুলেছিলেন তো সে কারণে তাকে কিন্তু পেরিয়ার বলা হতো নাম্বার সেভেন্টিন রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কোন মুঘল সম্রাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাজা রামমোহন রায় তো কোনো জায়গায় রাজা ছিলেন না কিন্তু তাকে রাজা উপাধি কে দিয়েছিলেন জাহান্দার শাহ মোহাম্মদ শাহ দ্বিতীয় আকবর নাকি বাহাদুর শাহ জাফার খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি দ্বিতীয় আকবর সময়কালটা কত ছিল সেটাও আমরা জেনে নেব আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দ ছিল সেই টাইমটা দ্বিতীয় আকবর মানে কিন্তু আকবর নয় দ্বিতীয় আকবর আকবর দ্য সেকেন্ড আঠারোশো তিরিশ সালে রামমোহন রায় দ্বিতীয় আকবরের দূত হয়ে ইংল্যান্ডে গিয়েছিলেন এবং ইংল্যান্ডের রাজা চতুর্থ উইলিয়ামের রাজসভায় রামমোহন দ্বিতীয় আকবর কর্তৃক প্রাপ্ত রাজা প্রথম ব্যবহার করেছিলেন অর্থাৎ অর্থাৎ সেই সময় কিন্তু বিভিন্ন রাজারা তাদের দূত বিদেশে প্রেরণ করতেন এবং তোমরা জানো যে বিদেশ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের বা বিভিন্ন ধরনের দূতরা কিন্তু ভারতে এসেছে তারা নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করে বই লিখেছে ইত্যাদি কিন্তু ইতিহাসে রয়েছে পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সতীদাহ প্রথা আইনত নিষিদ্ধ করা হয় কত খ্রিস্টাব্দে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কে করে কার হাত দিয়ে হয় ইত্যাদি তো আমরা জানবই সতীদাহ প্রথা ছিল একটা সামাজিক ব্যাধি যেখানে মৃত স্বামীর চিতার মধ্যে কিন্তু স্ত্রীকে সহমরণে যেতে হতো এটা খুবই একটা একটা খুবই খারাপ একটা ব্যাধি ছিল সামাজিক ব্যাধি যেটা পরবর্তীতে রোধ করা হয় তো কত খ্রিস্টাব্দ হয়েছে সেটাকে উত্তরটা নিয়ে নিই সঠিক উত্তর অপশন নাম্বার সি আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশরা ভারতের অন্যতম উল্লেখযোগ্য সামাজিক সমস্যা যে সমাধান হয়েছিল ব্রিটিশদের সময় সেটা হচ্ছে সতীদাহ প্রথা এই ক্ষেত্রে কিন্তু রাজা রামমোহন রায় প্রধান অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন এবং সেই সময়ে যিনি ছিলেন যিনি সেই সময়কার দায়িত্বে ছিলেন তিনি ছিলেন বেন্টিং বা উইলিয়াম বেন্টিং ঠিক আছে এবং এই উইলিয়াম বেন্টিকে আইন করে কিন্তু এই সতীদাহ আইনত নিষিদ্ধ করেছিলেন ঠিক আছে নেক্সট আবার প্রশ্ন নম্বর উনিশ তারপরে কুড়ি নম্বর প্রশ্নটা তোমাদের জন্য রয়েছে ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফ এর সহযোগিতায় কে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন হিন্দু কলেজের কিন্তু অন্যতম প্রাণপুরুষ ছিলেন ডেভিড হেয়ার তোমরা কিন্তু সেটা জানো তো বলতে হবে ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন কলকাতায় এই প্রশ্নের উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায় ঠিক আছে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে এইটিন সেভেন্টিনে কিন্তু করেছিলেন ডেভিড হেয়ার ও রাজা রামমোহন রায়ের উদ্যোগে হয়েছিল এর প্রধান উদ্দেশ্য কী ছিল তৎকালীন ভারতের সামাজিক তথা রাজনৈতিক প্রেক্ষাপটে পাশ্চাত্য শিক্ষা প্রসারে যথোপযুক্ত সুযোগ বৃদ্ধি ও মিশনারি খ্রিস্টানদের দ্বারা ইংরেজি শিক্ষার সুফলগুলিকে সবার সামনে তুলে ধরা এবং আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এইটিন ফিফটি এর নাম বদলে গিয়ে এটা কিন্তু প্রেসিডেন্সি কলেজ হয়ে যায় হিন্দু কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন জে কার ঠিক আছে এটাও তোমরা রেখে দিও তোমাদের জন্য হোম টাস্কে যে প্রশ্নটা সেটা রেখেছে সেটা হচ্ছে জাতীয়তাবাদী সংগঠন বা পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় যে বছর সেটা কি সেটা তোমরা করবে এবং নেক্সট ক্লাসে এই যে প্রশ্নটা রয়েছে সেটার আমরা অ্যান্সারটা আলোচনা করে নেবো তো আজকে কুড়ির মধ্যে তোমাদের স্কোর কত হলো সেটা তোমরা জানিও ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ